হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম চায়না ভাষা একটু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব চায়না ভাষার বেশ গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, যার বাংলা ভাষার মাধ্যমে উচ্চারণ এবং তার অর্থ তুলে ধরা হয়েছে। আপনি চাইলে বাংলার মধ্যে খুব সহজেই চায়না ভাষা বলতে পারবেন। তাহলে আর দেরি কেন, আমরা আমাদের মূল বিষয়ের দিকে যাই, যা একজন নতুন শিক্ষার্থীর জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। যেমন সেবিকা বা নার্স, এই চাইনিজ শব্দটি হবে হুসি। হুসি অর্থ হল সেবিকা বা নার্স। লোহা, এ চায়নার শব্দটি হবে টিএ। টিএ অর্থ হল লোহা। সীসা, এর চাইনিজ শব্দটি হবে কিয়ান। কিয়ান অর্থ হল সীসা। কয়লা, মেইটান। মেইটান অর্থ হল কয়লা। পারদ, সুই ইন। সুই ইন অর্থ হল পারদ। চক, এর চায়না শব্দটি হবে টান। টান অর্থ হল চক। তুলা, এর চায়নিজ শব্দটি হবে কাউজিয়ান। কাউজিয়ান অর্থ হল তুলা। তালা, এর চায়নিজ শব্দটি হবে সুও। সুও অর্থ হল তালা। সাবান, ফেই যাও। ফেই যাও অর্থ হল সাবান। জামা, চেন সান। চেন সান অর্থ হল জামা। কোট, সাং ই। সাং ই অর্থ হল কোট। মোটা কাপড়, ফানবু। ফানবু অর্থ হল মোটা কাপড়। বালিশ, ঝেনটও। ঝেনটও অর্থ হল বালিশ। গরু, মুনিউ। মুনিউ অর্থ হল গরু। ঘোড়া, মা। ঘোড়া, এ চাইনিজ শব্দটি হবে মা। জিরাফ, এর চাইনিজ শব্দটি হবে চেং জিং লু। চেং জিং লু। বাদর, এর চাইনিজ শব্দটি হবে ইউজি। ইউজি অর্থ হল বাদর। পান্ডা, একজিং মাও। একজিং মাও অর্থ হল পান্ডা। ইঁদুর, সু। সু অর্থ হল ইঁদুর। খরগোশ, টু জি। টু জি অর্থ হল খরগোশ। সাপ, সি। সি অর্থ হল সাপ। গন্ডার, জি নিউ। জি নিউ অর্থ হল গন্ডার। হাতি, জিয়াং। জিয়াং অর্থ হল হাতি। শিয়াল, হুজলি। হুলি অর্থ হল শিয়াল। গরিলা, ডা জিং জিং। ডা জিং জিং অর্থ হল গরিলা। কুকুর, গৌ। গৌ অর্থ হল কুকুর। ড্রাগন, লং। লং অর্থ হল ড্রাগন।
লিচু লিঝি, লিচু লিঝি। বরই লিজি, বরই লিজি। কমলা জুজি, জুজি। কলা পিংগুয়ো, পিংগুয়ো অর্থ হলো কলা। জাহাজ চুয়ান, জাহাজ চুয়ান। বাস গং গং কিসে, গং গং কিসে। গাড়ি কিসে, গাড়ি কিসে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই চায়না ভাষা বলতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।